হ্যালো মাই স্টুডেন্ট ওয়েলকাম টু এনএস মহাবিদ্যালয় ই লার্নিং ইউটিউব চ্যানেল এই লেকচারটি বিএ অনার্স সেকেন্ড সেমিস্টার জিই হিসাবে যাদের সোশিওলজি আছে তাদের জন্য এই লেকচারটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল আত্মীয় সম্পর্কের সম্বোধন সূচক পথ কিংশিপ টার্মিনোলজি সমাজের বিভিন্ন ধরনের আত্মীয়কে বিভিন্ন নামে ডাকা হয় বা সম্বোধন করা হয় এই প্রয়োজনে বিভিন্ন পদ ব্যবহার করা হয় একেই বলে আত্মীয়তার সূচক পদ আত্মীয়রা একে অপরকে সম্বোধন করার জন্য বা ডাকার জন্য সম্পর্কের শ্রেণী অনুযায়ী বিভিন্ন পদ বা নাম ব্যবহার করে থাকে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু আত্মীয়রা নাম ধরে ডেকে থাকে যেমন বাবা মা তার সন্তানদেরকে তাদের নাম ধরে ডেকে থাকে এছাড়াও বয়সে যারা বড় ছোটোদেরকে নাম ধরে ডেকে থাকে এছাড়াও বন্ধুগোষ্ঠীদের মধ্যে নাম ধরে সম্বোধন বা ডাকার রেওয়াজটা আমরা দেখে থাকি এছাড়াও অন্যান্য ক্ষেত্রে সম্পর্কসূচক পদ ব্যবহার করা হয় অর্থাৎ কোনো একজন আত্মীয়কে নির্দিষ্ট একটি নামে বা শব্দ ব্যবহার করে ডাকা হয় যেমন বাবা মা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা মাসি মাসিমা পিসি পেশমশাই প্রভৃতি এছাড়াও অন্যান্য ক্ষেত্রে নাম এবং এই সূচক শব্দ ব্যবহার করে ডাকা হয় যেমন ততনের বাবা রিয়ার মা অর্থাৎ এখানে একজন আত্মীয় অন্য আরেকজন আত্মীয়কে ডাকার জন্য আরেকজন আত্মীয়কে ভায়া হয়ে ডাকছে এই ক্ষেত্রে নামও ব্যবহার করা হচ্ছে এবং আত্মীয়তার সূচক পদও ব্যবহার করা হচ্ছে এই ব্যবস্থাকে সমাজবিজ্ঞানের ভাষায় টোকিওনমি বলা হয় নিবিজ্ঞানী ইবি টাইলর এই শব্দটি ব্যবহার করেন বা উল্লেখ করেন এই টোকিওনমি হচ্ছে কোনো একজন আত্মীয় তার একজন আত্মীয়কে ডাকার জন্য আর একজন আত্মীয়কে ভায়া হয়ে ডেকে থাকে অর্থাৎ কোনো একজন ব্যক্তি তার একজন আত্মীয়কে ডাকতে গিয়ে আরেকজন আত্মীয়কে ভায়া হয়ে ডেকে থাকে এই ব্যবস্থাকেই বলা হয় নমি যেমন তোতনের বাবা রিয়ার মা প্রভৃতি নিবিজ্ঞানী এল এই মর্গান এই আত্মীয়তার সম্বোধনসূচক পদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তার বিখ্যাত গ্রন্থে গ্রন্থটির নাম হল অ্যান্সিয়ান সোসাইটি এবং তিনি এই আত্মীয়তার সূচক পদকে দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন এই শ্রেণী দুটি হল শ্রেণীমূলক আত্মীয়তার সূচক পদ বা আত্মীয়তার শ্রেণীমূলক ব্যবস্থা যেটিকে ইংরাজিতে ক্লাসিফিকেটারি কিংশিপ টার্মিনোলজি বলা হয় এবং দ্বিতীয়টি হল বর্ণনামূলক আত্মীয়তার সম্মোধনসূচক পদ বা বর্ণনামূলক ব্যবস্থা যেটিকে ইংরাজিতে ডেসক্রিপটিভ কিংশিপ টার্মিনোলজি সিস্টেম বলা হয় তো দেখিয়ে নেওয়া যাক এই ক্লাসিফিকেটারি কিংশিপ টার্মিনোলজি সিস্টেম কি। আত্মীয় সম্পর্কের শ্রেণীমূলক ব্যবস্থার ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় না সম্পর্কের দূরত্বের বিচারে আত্মীয়দের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় এবং প্রতিটি শ্রেণীর সকল আত্মীয়কে অভিন্ন নামে সম্বোধন করা হয় অর্থাৎ একই শ্রেণীর সকল আত্মীয়কে বোঝাতে একটি অভিন্ন শব্দ ব্যবহার করা হয় যেমন ইংরাজিতে আঙ্কেল আন্টি প্রভৃতি শব্দের কথা বলা যায় আঙ্কেল বলতে বাবার ভাইকেও যেমন বুঝায় মার ভাইকেও বোঝায় আঙ্কেল বলতে বাবার বোনের হাজবেন্ডকেও যেমন বোঝায় তেমনি মার বোনের হাজবেন্ডকেও বোঝায় আন্টি বলতে পিসিমাকেও বোঝায় মাসিমাকেও বোঝায় তো ইংরাজি এই আঙ্কেল আন্টি শব্দ হচ্ছে শ্রেণীমূলক কিংশিপ টার্মিনোলজি আমাদের হিন্দু সমাজের ক্ষেত্রে বিষয়টি এভাবে উদাহরণ দেওয়া যেতে পারে যেমন আমার নিজের বোন এছাড়াও আমার বাবার ভাইয়ের মেয়ে বা আমার মার বোনের মেয়ে এরা সকলেই কিন্তু আমার বোন অর্থাৎ এরা হচ্ছে আমার বোন শ্রেণীর আত্মীয় এই শ্রেণীর আত্মীয়দেরকে বোঝাতে আমার একটিমাত্রই শব্দ ব্যবহার করতে হচ্ছে বোন সেরকমভাবেই আমার নিজের ভাই বা আমার বাবার ভাইয়ের ছেলে বা আমার মার বোনের ছেলে এরা সকলেই কিন্তু আমার ভাই অর্থাৎ এরা হচ্ছে একটি শ্রেণীমূলক আত্মীয় মধ্যে পড়ে নিবিজ্ঞানী এলেইস মর্গানের মতে তুরানি ও মালয়ী সমাজে শ্রেণীমূলক আত্মীয়তার সম্পর্কসূচক সম্বোধন বেশি লক্ষ্য করা যায় এছাড়াও হিন্দু সমাজের এই শ্রেণীমূলক আত্মীয়তা ব্যবহার অনেক দেখা যায় যেমন বাবা মা শ্বশুর শাশুড়িকে বাদ দিয়ে এই হিন্দু সমাজে অন্যান্য অধিকাংশ আত্মীয়তার এই সম্বোধন শব্দ হল তোমার শ্রেণীমূলক এই শ্রেণীমূলক আত্মীয়তার সমদসূচক পদ সমাজের অন্যান্য সমাজেও ব্যবহার করা হয় যেমন আসামের নাগা উপজাতিদের মধ্যে এই শ্রেণীমূলক শব্দ উল্লেখ দেখা যায় তারা মূলত বিভিন্ন আত্মীয়দেরকে একটি শব্দ দ্বারা ডেকে থাকেন যেমন মা বাবার ভাইয়ের স্ত্রী মায়ের বোনদের সকলের জন্য হাজা শব্দটি ব্যবহার করে থাকে এছাড়া কুকি উপজাতির মানুষরা তারা তাদের বাবা মার বাবা স্ত্রীর বাবা মায়ের ভাই স্ত্রীর ভাই মায়ের ভাইয়ের পুত্র স্ত্রী ভাইয়ের পুত্র প্রভৃতি ক্ষেত্রে হেপু শব্দটি ব্যবহার করে থাকে এছাড়াও নাগারা স্ত্রী ও পুরুষ আত্মীয়ের ক্ষেত্রে অভিন্ন সম্বন্ধন সূচক শব্দ ব্যবহার করে থাকে যেমন বড়ো ভাই স্বামীর বড় ভাই স্ত্রীর বড় বোন বোনের স্বামী ভাতৃবধূ বাবার ভাইয়ের স্ত্রী প্রভৃতি সকলের ক্ষেত্রেই সাই শব্দ ব্যবহার করে থাকে এই হল শ্রেণীমূলক ব্যবস্থা এবার আলোচনা করব বর্ণনামূলক ব্যবস্থা বর্ণনামূলক ব্যবস্থায় আত্মীয়তার একটি সম্পর্ককে চিহ্নিত করার জন্য সুনির্দিষ্ট একটি শব্দ বা পদ ব্যবহার করা হয় এই ব্যবস্থায় দুজন ব্যক্তির মধ্যে আত্মীয়তার সম্পর্ককে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হয় বর্ণনামূলক আত্মীয়তার সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্কবোধক শব্দ সম্পর্কে সুস্পষ্টভাবে ব্যক্ত করে এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির জন্য নির্দিষ্ট একটি শব্দ প্রয়োগ করে আত্মীয়তার সম্পর্ক নির্দিষ্টভাবে ব্যক্ত করা হয় যেমন বাবা মা কাকু কাকি জ্যাঠা জেঠি পিসি পেশমশাই মাসি মেসো প্রভৃতি উল্লেখ করা যায় সমাজবিজ্ঞানী অর্থাৎ সমাজবিজ্ঞানীদের মতে নিবিজ্ঞানীদের মতে এই আত্মীয়তার সম্মত সূচক শব্দের ক্ষেত্রে এই দুটি শ্রেণীর কথা উল্লেখ পাওয়া যায় নিবিজ্ঞানী এলেইস মর্গান এই শ্রেণী ব্যবস্থা এবং বর্ণনামূলক ব্যবস্থা মধ্যে দুটি মৌলিক পার্থক্যের কথা উল্লেখ করেছেন অর্থাৎ এই শ্রেণীমূলক আত্মীয়তার ব্যবস্থা এবং বর্ণনামূলক আত্মীয়তার ব্যবস্থার ক্ষেত্রে একটি মৌলিক পার্থক্যের কথা উল্লেখ করেছেন তার মতে শ্রেণীমূলক আত্মীয় ব্যবস্থা শুরু হয়েছে যখন সমাজে বহু বিবাহ ব্যবস্থার শুরু হয় সেই সময় থেকে এবং বর্ণনামূলক ব্যবস্থার ক্ষেত্রে তিনি বলেছেন সমাজে যখন একক বিবাহ ব্যবস্থার প্রচলন হয় তখন থেকে এই বর্ণনামূলক ব্যব আত্মীয়তার সম্বন্ধসূচক শব্দ ব্যবহার শুরু হয় এবং এর সঙ্গে সঙ্গে বর্ণনামূলক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানার সূত্রপাত ঘটে এবং শ্রেণীমূলক ব্যবস্থার ক্ষেত্রে যৌথ মালিকানার ব্যবস্থা দেখা যেত এই বলে উল্লেখ করেছেন তো যাই হোক আত্মীয়তার সম্মদসূচক শব্দ আলোচনার ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে কোনো আত্মীয়কে ডাকার জন্য যে শব্দ বা পদ ব্যবহার করা হয় তাকে আমরা আত্মীয়তার সূচক পদ বলে থাকি এই আত্মীয়তার সূচক পদকে নিবিজ্ঞানী বা সমাজবিজ্ঞানীরা দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন যার একটিকে বলা হচ্ছে শ্রেণীমূলক ব্যবস্থা এবং অন্যটিকে বলা হচ্ছে বর্ণনামূলক ব্যবস্থা এই আত্মীয়তার সম্মতসূচক শব্দ বা পদের এই দুটি শ্রেণী প্রতিটি সমাজ ব্যবস্থায় কম বেশি লক্ষ্য করা যায় অর্থাৎ যে কোনো সমাজেই এই শ্রেণীমূলক ব্যবস্থা ও বর্ণনামূলক ব্যবস্থা দেখা যায় কোনো একটি সমাজে এই নির্দিষ্ট একটি ব্যবস্থা দেখা যায় না দুটো ব্যবস্থাই দেখা যায় তো মাই ডিয়ার স্টুডেন্ট আজকের আলোচনা এই অবধি থ্যাংক ইউ